একসময় গ্রামাঞ্চলের গভীরে অবস্থিত একটি ছোট্ট গ্রামে উইলোব্রুক মনর নামে পরিচিত একটি পুরানো এবং অদ্ভুত বাড়ি দাঁড়িয়েছিল। জনশ্রুতিতে বলা হয়েছিল যে ম্যান লেডি অমেলিয়া উইলোব্রুকের আত্মার দ্বারা ভুতুড়ে ছিলেন। তিনি একজন সুন্দর কিন্তু করুণ মহিলা যিনি তার দেয়ালের মধ্যে অকাল মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। এটি একটি ঝড়ো রাত ছিল যখন একদল দুঃসাহসিক বন্ধু তাদের সাহস পরীক্ষা করার এবং ভুতুড়ে উইলোব্রুক মনর অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছিল। ফ্ল্যাশলাইট এবং নার্ভাস উত্তেজনায় সজ্জিত তারা ক্রিকিং সামনের দরজায় প্রবেশ করেছিল। শীতল কাহিনীগুলি যা তাদের জন্য অপেক্ষা করেছিল তা সম্পর্কে অচেতন, তারা সতর্কতার সাথে ঘরে আরও প্রবেশ করার সাথে সাথে তাদের উপর অস্থিরতার অনুভূতি স্থির হয়। বাতাস ভারী বৃদ্ধি পেয়েছিল এবং তাপমাত্রা প্রতিটি পদক্ষেপের সাথে নেমে গেছে বলে মনে হয়েছিল। অদ্ভুত ছায়া দেয়াল বরাবর নাচানো এরই আকারগুলি ইন্দালাই যা তাদের মেরুদণ্ডগুলি সংকুচিত করে। সেই দিন থেকে উইলোব্রুক মনোর কিংবদন্তি বৃদ্ধি পেয়েছিল। ভূতের মুখোমুখি গল্প এবং যারা ভুতুড়ে বাড়ির মুখোমুখি হওয়ার সাহস করেছিল তাদের সাহসিকতার সাথে গ্রামটিকে মুগ্ধ করেছিল এবং তাদের হৃদয়ে বন্ধুরা আশা করেছিল যে একদিন লেডি অমেলিয়া উইলোব্রুক শান্তি খুঁজে পাবেন এবং ভোরের প্রথম রশ্মি অন্ধকার মেঘের মধ্য দিয়ে ছিদ্র হওয়ার সাথে সাথে বন্ধুরা দরজাটি আনলক করতে সক্ষম হয়েছিল। তাদের মিশনটি পরিষ্কার এবং দৃঢ়। তারা উইলোব্রুক মনরকে ছেড়ে চলে গিয়েছিল লেডি অমেলিয়ার মৃত্যুর আশেপাশের রহস্যটি তদন্ত করতে এবং তিনি যে মরিয়া হয়ে চেয়েছিলেন তা খুঁজে বের করার জন্য দৃঢ় ডিটারমিনেট প্রতিজ্ঞ। তার গল্পটি দেখে বন্ধুরা বুঝতে পেরেছিল যে লেডি অমেলিয়ার অস্থির আত্মা ন্যায়বিচার এবং তার যন্ত্রণা থেকে মুক্তি চেয়েছিল। তাদের হৃদয়ে মমত্ববোধের সাথে তারা তার অকাল মৃত্যুর পিছনে সত্যকে উন্মোচন করার এবং তার অস্থির আত্মায় শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল। একটি দুঃখজনক প্রকাশের সাথে লেডি অমেলিয়া কাঁপুনি অনুপ্রবেশকারীদের সাথে কথা বলেছিলেন। তার কণ্ঠস্বর ছিল মৃদু ফিসফিস, নির্জনতায় ব্যয় করা অসংখ্য বছরের ওজন বহন করে। তিনি তার ভালোবাসা এবং বিশ্বাসঘাতকতার করুণ কাহিনীটি ভাগ করে নিয়েছিলেন, প্রকাশ করেছিলেন যে তিনি কীভাবে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন, তাদের দ্বারা তাকে কীভাবে অন্যায় করা হয়েছিল। ঘরের কোণে একটি অজ্ঞান অ্যাপ্লিকেশন উপাদানযুক্ত একটি মার্জিত গাউন পরিহিত একটি স্বচ্ছ চিত্র তার বৈশিষ্ট্য এবং দুঃখ ভরা। এটি নিজেই লেডি অ্যামেলিয়া উইলোব্রুক ছিলেন। সঙ্গীত বাক্সের ভুতুড়ে সুর দ্বারা তাঁর ভুতুড়ে উপস্থিতি প্রকাশিত হয়েছিল। হঠাৎ একটি মেলানলিক সুর বাতাসটি পূর্ণ করে ভ্যানিটির উপরে একটি পুরানো সঙ্গীত বাক্স থেকে আসে। এর সুরটি ভুতুড়ে সুন্দর ছিল, একটি গভীর দুঃখকে উৎসাহিত করেছিল যা তাদের আত্মার গভীরতা স্পর্শ করেছিল। তারা বুঝতে পেরেছিল যে এটি একই সুর যা তাদের সামনে প্রবেশের সাহস করেছিল, তাদের দ্বারা শোনা গিয়েছিল। তারা ভিতরে পা রাখার সাথে সাথে দরজাটি তাদের পিছনে বন্ধ হয়ে যায়। তাদের আটকা পড়ে আতঙ্ক তাদের হৃদয়কে আঁকড়ে ধরেছিল এবং তাদের ফ্ল্যাশলাইটগুলি অশুভভাবে ছড়িয়ে পড়ে, তাদের অন্ধকারে ডুবে যাওয়ার হুমকি দেয়। একটি শীতল বাতাস ঘরের মধ্য দিয়ে ফিসফিস করে বলল, ফলে পর্দাগুলি এমনভাবে বিলোতে পরিণত হয়েছিল যেন অদেখা হাতে আলোড়িত হয়। অতিপ্রাকৃত পরিবেশ দ্বারা নির্বচ্ছিন্ন গোষ্ঠীটি তাদের অনুসন্ধান অব্যাহত রেখেছে, কৌতূহল এবং হতাশার সংমিশ্রণ দ্বারা পরিচালিত। তারা লেডি অ্যামেলিয়ার প্রিয় টিজি এক বিবর্ণ রেশম পর্দা এবং একটি অলঙ্কৃত ভ্যানিটি দিয়ে সজ্জিত একটি দুর্দান্ত শয়নকক্ষ বলে একটি ঘরে প্রবেশ করেছিল। ম্লান আলোকিত হল এতে তারা লেডি অ্যামেলিয়া উইলোব্রুকের একটি দুর্দান্ত প্রতিকৃতি আবিষ্কার করেছিল। এটি একসময় প্রাণবন্ত রঙগুলি সময়ের সাথে ম্লান হয়ে যায়। তার চোখ তাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করেছে বলে মনে হয়েছিল এবং তার দুঃখজনক প্রকাশ একটি গভীর আকুলতা প্রকাশ করেছিল। ফিসফিসরা বাতাসকে নরম এবং সবেমাত্র শ্রবণযোগ্য করে তুলেছিল যেন কোনো ভুতুড়ে উপস্থিতি যোগাযোগের চেষ্টা করছিল।